কাজ শেষ হওয়ার পর আবার কাটতে হবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এই সড়ক দিয়ে নির্মিত হবে মেট্রো রেলের এক নম্বরের রুটের উড়াল অংশ। তবে এজন্য সড়কের খুব বেশি ক্ষতি হবে না বলে দাবি করেছেন সড়ক ও সেতু সচিব। আর ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এন এন সিদ্দিক বলেছেন, রাজুকের সাথে সমন্বয় করেই এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আরিফিন শাকিলের প্রতিবেদন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। গেল 2 ফেব্রুয়ারি মেট্রো রেল লাইন 1-এর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রুটের 2টি অংশে একটি পাতাল হলেও আরেকটি উড়াল। 10 কিলোমিটার এই রুট পিতলগঞ্জ থেকে নতুন বাজার পর্যন্ত যাবে। স্টেশন থাকবে 9টি, 7টি আবার 300 ফিট তথা পূর্বাচল এক্সপ্রেসওয়ের বুক চিরে। অথচ মাত্রই কাজ শেষ হয়েছে প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের সড়ক ব্যবস্থা বদলে যাওয়ার স্মারক এই এক্সপ্রেসওয়ে, যা উদ্বোধনের পরপরই আবারও মেট্রো রেলের জন্য কাটাছেঁড়া শুরু হবে। ভাঙতে হবে কয়েকটি সেতু। এ নিয়ে যখন আলোচনা, তার মধ্যে এবার মেট্রো রেল 5 সাউদার্ন অঞ্চলের কাজ শুরুর উদ্যোগ নিয়েছে ডিএমটিসিএল। শনিবার রাজধানীর একটি হোটেলে এর জন্য আয়োজন করা হয় কর্মশালার। পরে সাংবাদিকদের ডিএমটিসিএল এর এমডি জানান, এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের কারিগরি দল সমন্বয় করেই পরিকল্পনা সাজিয়েছে। ওনারা যখন কনসিপ্ট করেছে, আমরা যখন কনসিপ্ট করেছি, তখন থেকেই কিন্তু সমন্বয় করে নেওয়া হয়েছে। আমাদের যদি পিয়ারগুলি দেখেন, আমরা কিন্তু 1.5 মিটার বাই 1.5 মিটার আমরা পিয়ার করতে পারি, তারপরেও সেখানে কিন্তু পর্যাপ্ত জায়গা থেকে যাবে। আমরা যখন ফিজিক্যালি কাজ করতে যাব, তখন কিন্তু হয়তো কিছু চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জগুলো আমরাও সমন্বয়ের মাধ্যমে আমরা সমাধান করব। এ সময় সড়ক ও সেতু সচিব বলেন, এক্সপ্রেসওয়ের মাঝখান দিয়ে মেট্রো রেলের পিলার নির্মিত হবে। আর্থিক কিছু খরচ হলেও সাধারণ মানুষের ভোগান্তি হবে না। মধ্যে মিডিয়ামে কাটবো, আমি সামান্য ব্যারিকেড দেবো, আয়রনটা আমাকে পড়বে, রাস্তার সামান্য ব্যারিকেড পড়বে, এটা কিন্তু রাস্তা খারাপ বলা হবে না। প্রতিটা আন্ডারপাসের সাথে সমন্বয় করা হয়েছে। নিচে দেখবেন মধ্যে সেখানে তাদের হোল করা আছে, কোন জায়গায় পড়বে মিনিমাম রেখে সেটা আমরা কিন্তু করব। এমআরটি 5 সাউদার্ন রুটটি প্রায় 17 কিলোমিটার, যা গাবতলী, শ্যামলী, পান্থপথ, হাতিঝিল হয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাতাল, আর বাকি পথ আফতাবনগর থেকে দাসেরকান্দি হবে উড়াল। এছাড়া এই লাইনের নর্থ রুটে যাবে হেমায়তপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর, গুলশান পর্যন্ত পাতাল, আর ভাটারা যাবে উড়াল পথে। গাবতলী, দারুসালাম, মিরপুর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।